চ্যানেল সন্দেশ কিংডম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, আজকে আমি সন্দেশের ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি আমার বার্থডে স্পেশাল ভিডিও নিয়ে। কারণ আমার বার্থডের ভিডিও আমি পোস্ট করতে পারিনি, কারণ যে ব্যস্ততার কারণে, আর আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল বলে বাড়িতে অনেক লোকজন, যার কারণে আমি ভিডিও করে উঠতে পারিনি। তো এই যারা যারা নিমন্ত্রিত ছিল তাদের দেওয়া কিছু গিফটেরই ভিডিও নিয়ে আজকে আনবক্সিং ভিডিও নিয়ে আমি এসেছি। তো তোমরা দেখতে থাকো। বার্থডে সারপ্রাইজ প্ল্যানটা করেছিল আমার হাজব্যান্ড, তো আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আমাকে কোনো কিছুই বলে মাকে বলেছে, আমার বাপের বাড়ি থেকে সবাই এসছে তাদেরকে বলেছে, তো আমি সে ব্যাপারে কিছুই জানতাম না। হঠাৎ সন্ধ্যাবেলা দেখছি যে মা বাবা কাকি বোন সবাই এসে বেল বাজাচ্ছে, তো আমি রীতিমতো দরজা খুলতে গেলাম, যেহেতু আমি পুরো শক যে কি ব্যাপার, হঠাৎ মানে আমার বার্থডের দিনকে আমি তো কিছু বলিনি, তাহলে আসলো, তখন তো দেখছি সবাই মিলে চলে এসছে। তারপরে মা এসে বলছে যে ঘর তো ন্যাচারালি অগোছালো রয়েছে, আমি তো জানি না কিছুই যে কাকে কাকে বলেছে বা কিছু, আমি কিছুই জানি না, পুরো ঘর একটা বাচ্চার ঘরে যা হয় পুরো অগোছালো ঘর। মা বলছে তোর বার্থডে আজকে, তুই ঘরটা গোছাসনি? আজ না কেউ তো আসবে না, তো ফালতু ঘর গুছিয়ে কি করবো, বলছে না তোর বার্থডে আজকে, তুই ঘরটা একটু গুছিয়ে রাখতে পারতিস, গোছাতে হয় না। সিজাও আমাকে বলছে যে হ্যাঁ দিদিভাই তোমার বার্থডে আজকে, ঘরটা একটু গুছিয়ে রাখো, এরকম একটা অগোছালো করে রেখেছো, ঘরটা গুছিয়ে রাখো। তো আনছি যে ঠিক আছে তাহলে তোমরাই গুছিয়ে দাও, তোমরা যখন এসে। তারপরে মা চাল ঘরে ঘরটা গুছিয়ে দিল, সমস্ত কিছু নিজে থেকেই অ্যারেঞ্জ করেছে, খাওয়া দাওয়ার ব্যাপারে বাড়িতে কেউ জানতো না, পুরো মানে ওই সময়টা এতটাই তাড়াহুড়ো করে করা হয়েছে, যে কারণে আমার কোনো মানে ছবিও তোলা হয়নি, ওই যারা যারা ছিল তারা যে কটা তুলেছে তাই, কোনো আলাদাভাবে ছবিও তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে এগুলোর ভিডিও যখন করা হয়নি তাহলে লাস্টে গিফটেরই একটা আনবক্সিং ভিডিও বানাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর এটা দিয়েই শুরু করছি। ঠিক আছে, ও আমাকে এই কার্ডটা বানিয়ে দিয়েছে, এই দেখো। আচ্ছা আমি এটা খুলছি, এটা থেকেই শুরু করলাম, কে দিয়েছে মনে নেই, নামটা সঠিক মনে নেই, তবে খুলে দেখি কি আছে। আদিযোগী, আমি কদিন ধরেই ভাবছি একটা আদিযোগী কিনবো, আদিযোগী কিনবো। কে দিয়েছো জানি না, তবে যে দিয়েছো খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি অনেকদিন ধরে ভাবছি যে একটা আদিযোগী এই শিবের এই মূর্তিটা কিনবো, থ্যাংক ইউ সো মাচ। এবার এটা খুলি, আই থিঙ্ক এটা তো মনে হচ্ছে কফি মাকটা কিছু একটা আছে। এটাও খুব সুন্দর হয়েছে, আমি তারকেশ্বর থেকে আসার পরে ভাবছি, তারকেশ্বরে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে একটা আদিযোগী কিনবো, দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তাড়াহুড়োতে আর কিনে কেনা হয়নি।
এখন হচ্ছে ফ্লাওয়ার ভাত। লোকনাথ বাবা খুব সুন্দর হয়েছে। এটা দিয়েছে অভিতা আর ঋতুপর্ণা দি, আমার মনে আছে আমাকে বলেছিল যে এর ভিতরে লোকনাথ বাবার মূর্তি আছে, ওটাকে সাবধানে রাখিস। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তোমাদের এটাও দেখিয়ে দিই, এগুলোও আমি পেয়েছি। ফটো ফ্রেম এটাও মনে হচ্ছে ফটো ফ্রেম। খুব সুন্দর হয়েছে। এটা বেডশিট, এটা সৃজার বাপের বাড়ি থেকে দিয়েছে। শাড়িটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তোমাদেরকে আসলটা খুলে দেখাচ্ছি, শাড়িটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও।
টিমটা মনে হয় খুব সম্ভবত দীপুদা আর দীপান্বিতা দি দিয়েছো, আশা করছি সাইজে হয়ে যাবে। তুমি বলছিলে যে সাইজে না হলে তোমাকে জানাতে, সাইজে হয়ে যাবে আর কুর্তিটা খুব পছন্দ হয়েছে। এটা কে দিয়েছো ঠিক খেয়াল নেই, মনে নেই কে দিয়েছো, যাই হোক ভালো লাগছে কুর্তিটা, কুর্তিটা এটাও পছন্দ হয়েছে। এটা সালোয়ার পিস, এটা মনে হয় বাবাইদা আর হচ্ছে পাপিয়াদি মিলে দিয়েছিলে, খুব পছন্দ হয়েছে। আর এটা আছে আমার নাইটি, এটা আমাকে সৃজা দিয়েছে, জানি আমি আমার রেড কালার ফেভারিট, ওই জন্য রেড কালারেরই দিয়েছে। তো এই হলো আমার গিফট সব তোমরা দেখলে। ও আর 800 না 1000 টাকা মতো হয়েছিল, আশীর্বাদ পড়বে। ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। গিফটগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।